তো হয়ে গেছে অলগা ডেমের নিউ ব্লগ, আজকে চলে এসেছি পড়াতে। তো আমি ভাবলাম যে এটাও একটু শেয়ার করে দিই যে আমি পড়াই। আর আমি তো মানে অনেক কটা ভিডিওতে বলেছি যে আমি পড়াই, ভাবলাম যেখান থেকে একটু ব্লগটা স্টার্ট করে নিই, তাহলে সুবিধা হবে। অনেকদিন ব্লগ তো আসছে না সেভাবে। সামনের ভিডিও দেখো, একটু আমি দেখাই, আগেও দেখিয়েছি, কিন্তু এই জায়গাটা এত সুন্দর না, দেখাতে ইচ্ছা করার জন্য। এখন ওমিক্রনের জন্য সবসময় মাস্ক পরতে হচ্ছে, মাস্ক না পরলে অসুবিধা রয়েছে, কারণ ওমিক্রন বাড়তে পারে। তারপরেও শুনছিলাম আর একটা কি রয়েছে, সেটাও চলে এসছে, সেটার নাম ডেল্টা সম্ভবত নাম, সেটাও নাকি চলে এসছে। ওটা হলে নাকি খুব মারাত্মক ব্যাপার। ওমিক্রনটা একটু কম লেভেলের রয়েছে, কিন্তু ডেল্টাটা নাকি অনেকটাই ভারী ব্যাপার, যেটা হলে নাকি মানুষ বুঝতে পারছে মারা যাচ্ছে। তো তার জন্য মাস্ক পরা কম্পালসারি, যা কিছু করো বাড়ির, যখনই বাইরে বেরোবে তখনই মাস্ক পরে বেরোবে, এটা তো কম্পালসারি। এটা আমার ভিডিওটাতে আমি বলছি, কেননা এটা জরুরি তাই আর কি। মাস্ক পরে অন্তত বেরো, তাহলে আমরা নিজেদেরকে সেফ রাখতে পারবো, আর সামনের যারা জন আছে তাদেরকেও আমরা সেফ রাখতে পারবো। তো ব্লগটা স্টার্ট করি। এগুলো তো একটু জ্ঞানের কথা হয়ে গেলো না, এখানে পড়িয়ে নিই তারপরে বাড়ি যাবো আর কি। এখনো আসেনি আমার ছাত্র, 5 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি। আর আজকে সেই লেভেলের ঠান্ডা, তার জন্য টুপি। সিরিয়াসলি সকালবেলা পড়াতে গেছিলাম, আর এখন রাত হয়ে গেছে, আর এখন বাজে তোমার প্রায় 7:30 থেকে 7:45। তো এখন আমি পড়াতে এসেছিলাম, আর এখন প্রচণ্ড ঠান্ডা, আর দেখতে পাচ্ছ রাস্তা একদম রোড পুরো দারুণ একটা ব্যাপার। উপরে রয়েছে লাইট, রাস্তাটা এতটা সুন্দর, যদি তোমার পাশে কি বলে এটা টোল ট্যাক্স রয়েছে দেখতে পারো, তোমাদেরকে দেখাতে পারি, খুব দারুণ একটা রাস্তা। এখান থেকে এখন যাচ্ছি, তাই ভাবলাম যায় এখানে আমি একটু ব্লগটা শ্যুট করে নিই, তাহলে তোমাদেরকে দেখাতে পারবো কতটা সুন্দর রাস্তা। আর এই রাস্তাটা আমি কোনোদিন রাতের বেলা তোমাদের দেখাইনি, দারুণ একটা ব্যাপার। এই রাস্তাটা খুব ভালো লাগে আমার, শুনশান থাকে তাই। আর না আমি যেতে যেতেই কথা বলি, রাস্তাটা ভীষণ দেখতে হবে, প্রচণ্ড ঠান্ডা সিরিয়াসলি। আর আজকে অনেকটাই ঠান্ডা রয়েছে, ভালো লাগছে। তার সঙ্গে মাস্ক পরে আছি, টুপি পরে রয়েছি, জানি না সাউন্ড কতটা ভালো আসছে, তবে রাস্তাটা ভালো। এই ঠান্ডার মধ্যে একটা এনজয়ের ব্যাপার রয়েছে, এটা খুব ভালো লাগছে। ব্যাক ক্যামেরা করলাম, ভাবলাম যে সামনেটা দেখাই, তাহলে বুঝতে পারবে রাস্তাটা কতটা সুন্দর। পাশে আওয়াজ শুনতে পাচ্ছ যে রেলগাড়ি যাচ্ছে ওই দিক দিয়ে যাচ্ছে, আর ও দেখো ব্লার হয়ে গেছে ক্যামেরা। এই মুহূর্তে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে, আর এক হাতে সাইকেল চালাচ্ছি আর এক হাতে আমি ফোনটা ধরে রয়েছি, সামনে বেশি কেউ নেই, তাই চালাতে চালাতে ব্লগটা করছি। তো তোমাদের ব্লগটা যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর ঠান্ডা বেশ ভালোই, হাতে ঠান্ডা লাগছে, গ্লাভস গ্লাভস নেই, তো ভালো লাগছে। আর মাস্কটা এখন সবসময় সকাল থেকে বলেছিলাম যে কম্পালসারি, তো এখনও ব্লগের মধ্যে বলছি যে মাস্ক কিন্তু কম্পালসারি। আর টুপিটা দেখছো পরে নিয়েছি, ঠান্ডা লাগছে তাই। তো আজকের ব্লগটা আমি আপাতত যেতে যেতে আমি শেষ করে দিচ্ছি, এবার বাড়ি যাবো, এডিটিংটা করে নেবো। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর দেখা হচ্ছে অন্য ব্লগে। ভাবলাম যে ইনস্ট্যান্ট এই ব্লগটা করে দিই যদি তোমাদের ভালো লাগে, আর আমারও মনে হচ্ছে যে ব্লগটা বেশ ভালো ভালো ব্যাপার লাগছে, তাই মানে ওয়েদারটা খুব ভালো লাগছিল আমার, ভাবলাম যে ব্লগটা আমি করে দিই। তো আজকের ব্লগটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর আজকের মতো বাই। ওরে চল তুই স্বপ্নের পানে আমি গাই গান তোর অভিমান, ওরে চল তুই স্বপ্নের পানে আমি গাই গান তোর অভিমানে, কবে বুঝবি আমার কদর।